একটা মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার নিঃসন্দেহে বোমের সমান। এটা বম তো কি ক্ষতি করে, তার থেকে হাজার গুণ বেশি ক্ষতি করে। একটা গাড়ি যদি তেলে 10 বছর চলে, এলপিজিটা সেটা কিন্তু 9 বছর চলে, আমাদের পূর্ণ অভিজ্ঞতা থেকে বলতেছি। আর সিএনজিতে ওইটা কিন্তু 6 বছর চলে। সিএনজি সিলিন্ডারের নির্দিষ্ট মেয়াদ থাকে, যেটা 5 বছর পরপর সিএনজি সিলিন্ডার রিটেস্ট করে চালাতে হয়। আমরা সবসময় একটা কাস্টমারকে সাজেস্ট করি যে আপনাদের সিএনজি সিলিন্ডারের মেয়াদ আছে কিনা এটা যাচাই বাছাই করবেন, পারলে প্রত্যেক বছরে চেক করবেন লাইনগুলো সব ঠিক আছে কিনা, এগুলো দেখে যাচাই বাছাই করে রাস্তায় গাড়ি মুভ করাবেন ইনশাল্লাহ। আমরা সবসময় সাশ্রয়ীর দিকটা খুঁজি, যার কারণে এই অসুবিধাগুলো ফেস করতে হয়, যাচাই বাছাই করা হয় না, যার কারণে এই সংক্রান্ত দুর্ঘটনা ঘটে। অক্টেন ড্রাইভ, ডিজেল ড্রাইভ যত গাড়ি আছে সব গাড়িকে আমরা এলপিজি এবং সিএনজিতে রূপান্তর করে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইটা টলিডোর সিলিন্ডার, এইটার সুবিধা হচ্ছে স্পেয়ার চাকা যেখানে থাকে এই জায়গাতে ফিটিং করে দিই, আর এলপিজিটা নেওয়ার ব্যবস্থা করে দিই এই টাইপের একটা ফ্লাক্সিবল পাইপের মাধ্যমে। পিছনের কাজটা থাকতেছে মূলত একটা দিয়ে রিফিল হবে, আর সিলিন্ডার হতে হাই প্রেশারের মাধ্যমে এলপিজি সামনে কিটে ইন করবে। এই যে এইটা দিয়ে রিফিল হবে, আর এই যে ভিতরে এই টাইপের একটা হাই প্রেশারের পাইপ দিয়েছি আমরা গাড়ির বডির নিচ দিয়ে। যে এই সিলিন্ডারটা লাগাইছি এই জন্যই যে ব্যাকডালতে অনেক ইকুইপমেন্ট থাকে, এটা সুন্দরভাবে আমরা উপরে বসাই দিব, যে এটা বোঝাই যাবে না যে এই গাড়িটা আপনার এলপিজিতে রূপান্তর করা হয়েছে, এটা বোঝা যাবে না। একটা গাড়ি এলপিজি সিএনজি যেটাই করেন না কেন, আপনি কিন্তু তেলেও চালাতে পারবেন এবং অল্টারনেটিভ ফুয়েলও চালাতে পারবেন, এটা 100% পারবেন, 100%। আমি রুবেল হক, আমার প্রতিষ্ঠান মেকাট্রনিক্স অটোমোবাইল এলপিজি সিএনজি সলিউশন সেন্টার। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি এই সেক্টরেই, অটোমোবাইল নিয়ে আমার সুদূর প্রসারী চিন্তা। কঠিন কিছুই না, সবই দুধভাত যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে। এলপিজিও শর্ট টাইমে করা যায়, সিএনজিও শর্ট টাইমে করা যায়, হয়তো সর্বোচ্চ সময় লাগে 3 থেকে 5 ঘন্টা, এর ভিতরে একটা গাড়ি কমপ্লিট করে অল্টারনেটিভ ফুয়েলে কনভার্সন করা সম্ভব। একটা গাড়ি যদি আপনি এলপিজি কনভার্সন করেন সেদান টাইপের, হ্যাঁ প্রাইভেট টাইপের যে গাড়িগুলো আছে, সর্বনিম্ন আমরা 45,000 টাকা বিল করি এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট দিয়ে এবং আফটার সেল সার্ভিস ইনশিওর করে। প্রাইজের পার্থক্য আপনার সিলিন্ডার কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে, আপনি কত পিস সিলিন্ডার নেবেন। নিঃসন্দেহে যদি ভালো হেভি কোয়ালিটি সম্পূর্ণ ইঞ্জিন হয় তাহলে নিঃসন্দেহে প্রাইস রেঞ্জটা একটু বেড়ে যাবে, আর যদি প্রাইভেট সেগমেন্ট হয় 45,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত করা সম্ভব। না একটা গাড়ি যখন আমাদের ওয়ার্কশপে আসে, আমরা প্রথমে গাড়িটার স্টার্টিং হুইলে বসলেই ফুল গাড়িটার এ টু জেড ইকুইপমেন্ট আমরা ড্যাশবোর্ডে চেক করে নিই। সিএনজি এক্সচেঞ্জে এলপিজি করার সুবিধা আছে, এলপিজি এক্সচেঞ্জে সিএনজি করার সুবিধা আছে, আমাদের কাছে এক্সচেঞ্জ অফারটা আছে। এটা সর্বনিম্ন সিএনজি এক্সচেঞ্জ করে যদি এলপিজি কনভার্সন করে তাহলে আমরা সর্বনিম্ন একটা 60 লিটার সিলিন্ডার যদি একটা গাড়িতে ইনস্টল করা থাকে আমরা 15,000 টাকা ডিসকাউন্ট করে দিই। অটোমোবাইল সেক্টরে আফটার সেল সার্ভিসটা হচ্ছে যে ওয়ারেন্টি গ্যারান্টি ইনশিওর করে কাজ করতে হয়। এটা অন্যান্য প্রতিষ্ঠান কী দেয় জানি না, বাট আমি একটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য 18 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই শুধু এলপিজি কনভার্সনের ক্ষেত্রে, আর সিএনজি কনভার্সনের ক্ষেত্রে 2 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এবং সিএনজির ক্ষেত্রে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি দেয়, আর এলপিজির ক্ষেত্রে 24 মান্থ সার্ভিস ওয়ারেন্টি দেয় এবং 18 মাস পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আমরা। যারা এই সেক্টরে নিয়ে চিন্তা চেতনা করতেছে যে আমার গাড়িটা অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করব, ভালো মানের প্রোডাক্ট, নিঃসন্দেহে হেভি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট লাগালে আপনার গাড়িতে ট্র্যাভেল হ্যাসেল মুক্ত থাকতে পারবেন, কোনো রকম ট্র্যাভেল দেখা দিবে না। অলমোস্ট তেলের দাম 130 টাকা পার লিটার, আপনি যদি এলপিজি করেন এলপিজি কিনতেছেন 68 টাকা, সিএনজি কিনতেছেন কম্প্রেস ন্যাচারাল গ্যাস কিনতেছেন 43 টাকা। অলমোস্ট যদি এলপিজি করেন 40% সেভ হবে, আর যদি সিএনজি করেন অলমোস্ট 60% সেভ হবে।